শনিবার শান্তিরবাজার শহরে রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুলেন্স গাড়ির সঙ্গে একটি অটোর সংঘর্ষ হয় দুর্ঘটনার পরবর্তী সময় অটো গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটি জাতীয় সড়কের মাঝে বিকল হয়ে পড়ে অ্যাম্বুলেন্সে গাড়িটির পেছনে চাকা নষ্ট হয়ে যায় জানা যায় অ্যাম্বুলেন্সটি কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কোভিড পজিটিভ এক গর্ভবতী মহিলা কিনে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সে নষ্ট হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সের চালক চারিদিকে সাহায্যের জন্য আবেদন করেন কিন্তু পজিটিভ রোগী হওয়াতে এগিয়ে আসলো না কেউ দুর্ঘটনার পূর্বে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী কর্মীরা ও আরক্ষা দপ্তরের কর্মীরা সকলে উপস্থিত হলেও মোমর সুরোগিনীকে সাহায্যে কেউ এগিয়ে আসলো না রোগীর সাহায্যার্থে শান্তির বাজার জেলা হাসপাতালে ফোন করা হলে জানা যায় জেলা হাসপাতালে একশো দুই নম্বরের অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে রয়েছে এ অসহায় অবস্থায় জাতীয় সড়কের মাঝে রোগী ও অ্যাম্বুলেন্স চালক প্রায় কুড়ি মিনিট নাগাদ অসহায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে অবশেষে অ্যাম্বুলেন্স চালক দিলীপ কুমার ত্রিপুরা পিপি কিটসে পরিধান করা অবস্থায় গাড়ি সারাই করতে শুরু করে দিলীপ কুমার ত্রিপুরার এই অবস্থা দেখে স্থানীয় দুই যুবক সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিছু সময়ের মধ্যেই দুই যুবকের সহযোগিতা অ্যাম্বুলেন্সে চাকা পাল্টিয়ে অ্যাম্বুলেন্স চালক গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয় অপরদিকে একই দিনে দক্ষিণ জুলাইবাড়ি এলাকায় টিআর জিরো এইট বি সেভেন এইট ওয়ান সিক্স বাইক জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারে দুর্ঘটনার কবলে পড়ে এতে করে বাইক চালক সূর্যপাড়ের বাসিন্দা জয়ন্ত কুমার ত্রিপুরা গুরুতরভাবে আহত হয় দুর্ঘটনার পরবর্তী সময়ে আহত যুবককে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে জুলাই বাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে দেয় ব্যুরো রিপোর্ট হাল্লাবল ইন্টারন্যাশনাল